সর্বাগ্রে ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যেই মহান স্রষ্টার অশেষ কৃপায়, যেই মহান আল্লাহর অশেষ দয়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে দিয়েও আমরা সুস্থ অবস্থায় এই দিনই মজলিসে বসে আছি। তাই একবার মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দোজাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে কিছু আলোচনা করব বলে, কিছু আলোচনা শোনাব বলে পবিত্র আল কোরআনের সুরা আর রহমান এবং সুরা আল বাকারা এবং সুরা ইয়াসিন থেকে ছোট ছোট ছয়খানা আয়াত পাঠ করেছি। এই আয়াত ছয়টিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। সারা বাংলায় আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়। আচ্ছা ভাই, কি হয়েছে আপনাদের করলে কিন্তু আমার একটু সমস্যা, প্লিজ আপনাদের বিনীত অনুরোধ করে বলবো, যদি জায়গার সমস্যা হয়, যদি জায়গার, তবে তো আমি দেখতে পাই যে মাহফিলে অনেক জায়গা, আমি তো দেখতে পাই মাহফিলে অনেক ফাঁকা, অথচ আপনারা এইভাবে কথা বলা বলি করেন, এক অন্য এইভাবে কথা বললে কিন্তু যিনি বলবেন তেনার পক্ষে অত্যন্ত সমস্যা। এই জন্য আমি আপনাদের বলি, মনে হয় আমার মা বোনদের বসার মতো হতে জায়গা হচ্ছে না, এমনটাই মনে হয়, কিছু একটা ঘটেছে। সেও তো আপনারা ধীর মস্তিষ্ক ভাবে, আপনারা এক অন্য কথা না বলে চুপি 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 সুন্দর করে এক অন্যের সাহায্য করুন। যেমন আল্লাহর রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মানাওয়ারা, তায়েফের মাটিতে কিভাবে দিনকে প্রতিষ্ঠিত করে বিশ্ববাসীর কাছে পৌঁছেছে, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমি আমার কমিটি স্বেচ্ছাসেবক ভাইদের বলি, আপনারা এইভাবে কথা বলা বলি করে এক অন্যের মধ্যে হইচই করে, আমি কি বলছি আমি নিজেকেই বুঝি না, এই জন্য আপনাদের বলি আপনারা একটু আওয়াজটা বন্ধ করুন। যাই বা হোক, তবে আমি শুধু সারা বাংলা নয়, এই পশ্চিমবঙ্গের মতো পশ্চিমবঙ্গ রাজ্যটাকে বাদ দিয়ে নয়টি রাজ্যে এইভাবেই প্রতিদিন প্রতিদিন ঘোরাঘুরি করি। আমি যেমন আজকে বাড়ি থেকে, আমি অলরেডি বাড়ি থেকে আজকে বেরিয়ে এসেছি, বাড়ি থেকে সকাল সাতটা ছয়টা পঁয়ত্রিশে আমাকে বাড়ি থেকে বিদায় দিয়েছে। আমি বাগডোগরা বিমানবন্দর পেলাম একটা বেজে চল্লিশ মিনিটে। বাগডোগরা বিমানবন্দর থেকে চারটা দশ মিনিটে দমদম পাওয়ার কথা, সেখানে পেয়েছি চারটা পঁয়তাল্লিশে। চাইবা হোক, আমি মুসাফির, আগামী পঁচিশ তারিখের মতো বেরিয়ে পড়েছি। জানুয়ারি মাসে কোনো দিনই ফাঁকা ছিল না, কিন্তু বাধ্যতা হয়ে একটা দিন ফাঁকা রেখেছিলাম। আমি গতকালকে, তার আগের দিন এবং তার আগের দিন, এই তিনটে দিন বিশেষ করে আমার ফাঁকা রাখা হয়েছিল। তবুও মানুষের বিনীত অনুরোধ থামতে না পেরে
আমাদের মালদা ডিস্ট্রিক্ট আমার বাড়ি থেকে 25 কিলোমিটার, আমার বাড়ি থেকে 60 কিলোমিটার, পরপর দুটো প্রোগ্রাম আমি অলরেডি দিয়ে ফেলি 8 এবং 9। কিন্তু আমার এই 8, 9, 10 এই তিনটি প্রোগ্রাম, বিশেষ করে আমার বাড়ির ম্যাটার আমাকে বড় অনুরোধ করে তিনটি দিন ফাঁকা রাখতে বলেছিল। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমার লাইফের প্রথম, আমার জীবনের প্রথম, আমি গত 8ই জানুয়ারি 2021 বেলা 1টা বেজে 45 মিনিটে আমি জামাইয়ের শ্বশুর হয়েছি বলি আলহামদুলিল্লাহ। এই বিশেষ কারণে আমারকে 3টে দিন ফাঁকা রাখতে বলা হয়েছিল। কিন্তু আপনাদের মতো মানুষের ভালোবাসা মহব্বত রাখতে যে আবার 2টো দিনও আমাকে প্রোগ্রাম করতে হয়েছে। যাই বা হোক, গতকালকের রাতটা, হ্যাঁ, আমাকে বুঝতে পারলেন, প্রত্যেক মহান স্রষ্টা এমনিতে দিনের কথা এসে যায়, নিজের পারিবারিক কথা বলতেও যে আল্লাহর কোরআন এবং রাসূলের ইতিহাসের কথা এসে যায়, একবার জোরে বলি সুবহানাল্লাহ।